ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান অয়েল যে একটা রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্টের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই বিস্তারিত এবং এই নোটিফিকেশান, এই যে অফিসিয়াল নোটিফিকেশান, এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান আপনারা নিচের ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কে পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারেন। চলুন বিস্তারিতভাবে একটু জেনে নেওয়া যাক, তারপরে আপনারা পিডিএফটা নোটিফিকেশানটা দেখে নেবেন। এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হচ্ছে এবং টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 466, পোস্ট হচ্ছে অ্যাপ্রেন্টিস, টোটাল পোস্ট 466। এখানে আপনার এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া, আপনাকে কোয়ালিফিকেশান হচ্ছে আপনাকে দশম শ্রেণী পাস হতে হবে, সঙ্গে আইটিআই অথবা ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েট পাস হতে হবে। বিভিন্ন পদে বিভিন্ন রকম যোগ্যতা, তো বিস্তারিতভাবে দেখে নেব। বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে, এবং সবথেকে বড় বিষয় এখানে কোনো এক্সাম ফি লাগবে না। লাস্ট ডেট হচ্ছে মার্চের 8 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং পরীক্ষাটা কিন্তু 24 মার্চ 2019 হবে, এবং তার এক সপ্তাহ পরেই কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হবে। তো আপনারা অবশ্যই ইন্টারেস্টেড থাকলে আবেদন করতে পারেন, এবং বিস্তারিতভাবে দেখব। এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন অনলাইনে, এবং অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এই যে https://www.iocl.com। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট, এবার দেখে নেওয়া যাক টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি, কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আছে, তারপরে কোয়ালিফিকেশানটাও বিস্তারিতভাবে দেখে নেব। এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাটেন্ডেন্ট বা অপারেটর বা কেমিক্যাল প্ল্যান্ট, ডিসিপ্লিন কেমিক্যাল, এই পদে, এই যে বিভিন্ন রিফাইনারি পোস্টে বিভিন্ন রকম শূন্যপদ আছে, আপনারা এখান থেকে পরপর দেখে নিন। এবং বিস্তারিত নোটিফিকেশানের জন্য নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকেও অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নিতে পারেন। এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস, ফিটার, ডিসিপ্লিন, মেকানিক্যাল পদে বিভিন্ন রিফাইনারিতে এই যে শূন্যপদ দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। নেক্সট হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস, বয়লার, ডিসিপ্লিন, মেকানিক্যাল, বিভিন্ন রিফাইনারিতে বিভিন্ন পদে শূন্যপদ আছে, এখান থেকে পরপর দেখে নিন। নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, কেমিক্যাল, এখানে বিভিন্ন রিফাইনারিতে বিভিন্ন শূন্যপদ আছে, দেখে নিবেন। নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, মেকানিক্যাল, বিভিন্ন রিফাইনারিতে বিভিন্ন শূন্যপদ। নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, ইলেকট্রিক্যাল, বিভিন্ন রিফাইনারিতে বিভিন্ন শূন্যপদ। নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, ইনস্ট্রুমেন্টেশান, বিভিন্ন রিফাইনারিতে বিভিন্ন রকম শূন্যপদ। নেক্সট হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানেও বিভিন্ন রিফাইনারিতে বিভিন্ন রকম শূন্যপদ। এবং নেক্সট হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাকাউন্ট্যান্ট, এখানেও বিভিন্ন রিফাইনারিতে বিভিন্ন রকম শূন্যপদ। এবার কোয়ালিফিকেশানটা দেখতে হবে। তো কোয়ালিফিকেশানটা হতে হবে, ফার্স্ট হচ্ছে ফর ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাটেন্ডেন্ট অপারেটরের জন্য 3 বছর বিএসসি বছরের কোর্স হতে হবে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে। আর ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটারের জন্য মেট্রিক, মাধ্যমিক পাস হতে হবে অথবা সঙ্গে 2 বছর আইটিআই ফিটারের কোর্স থাকতে হবে। আর ট্রেড অ্যাপ্রেন্টিস বয়লার পদে 3 বছর বিএসসি কোর্স থাকতে হবে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে। নেক্সট যে ফর টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যালের জন্য 3 বছর ডিপ্লোমা হতে হবে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রেফিনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। টোটাল শূন্যপদটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে নির্ভরশীল, এবং অ্যাপ্রেন্টিস শূন্যপদ। আর টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের জন্য মেকানিক্যালের জন্য 3 বছর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের জন্য 3 বছরের ডিপ্লোমা হতে হবে উইথ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশানে হচ্ছে 3 বছর ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেশন বা ইনস্ট্রুমেশন অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেশন মেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। আর ট্রেড অ্যাপ্রেন্টিস সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য 3 বছর বিএ, বিএসসি অথবা বিকম। আর ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্টের জন্য 3 বছর বিকম পাস হতে হবে। এই হচ্ছে টোটাল কোয়ালিফিকেশান বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম। এবার বয়সের ছাড় পাবে যারা এসসি এসটি আছেন তাদের 5 বছর, যারা ওবিসি আছেন তাদের 3 বছর, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছেন তাদের 10 বছর। এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। সিলেকশন হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। রিটেন টেস্ট হবে 24th মার্চ। এবং যদি আপনি বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানকে ফলো করতে পারেন। কীভাবে অ্যাপ্লাই করবেন, না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এই ওয়েবসাইটে গিয়ে 16 ফেব্রুয়ারি 2019 থেকে আবেদন করা শুরু হয়ে গেছে, এবং 8 মার্চ 2019 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আফটার সাবমিটিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট অ্যাপ্লিকেশানস অ্যালং উইথ দ্য ডকুমেন্টস টু দ্য কনসার্ন্ড অথরিটি অ্যাট রিফিনারি অ্যাপ্লাইড ফর অ্যাজ মেনশনড ইন দ্য গিভেন বিলো অন আর বিফোর 22 মার্চ 2019। মোস্ট ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ বিষয়, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে সেই ফর্মটাকে কিন্তু আপনার পোস্ট বাই পোস্ট তাদের যে অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে, এবং তাও পাঠাতে হবে সেটা 22 মার্চের মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে বাই পোস্ট অ্যাপ্লিকেশানটা ফিল আপ করার পরে।
এবার দেখুন সেই অ্যাড্রেস কোন অ্যাড্রেসে আপনারা পাবেন, পারা পাঠাবেন এটা আর কি। এবং তার আগে বলে রাখি, আপনারা প্রত্যেকেই এক একটা শূন্যপদের জন্য এক একজন কিন্তু আবেদন করবেন, মানে একটা শূন্যপদের জন্যই আপনি আবেদন করবেন, বিভিন্ন জায়গায় শূন্যপদের জন্য কিন্তু আবেদন করবেন না। এবার কোন পোস্টাল অ্যাড্রেসে আপনি সেই অ্যাপ্লিকেশান ফিল আপ করা অ্যাপ্লিকেশানটা পাঠাবেন, গুয়াহাটির জন্য এটা, বারাউনি রেফিনারির জন্য এটা, আপনি যে রেফিনারিতে করবেন সেই রেফিনারিতে পাঠিয়ে দেবেন, এবং গুজরাটের জন্য এটা, হলদিয়ার জন্য এটা, মথুরার জন্য এটা, নেক্সট হচ্ছে পানিপথের জন্য এটা, ডিগবয়ের জন্য এটা, এবং বঙ্গাইগাঁয়ের জন্য এটা, আর নেক্সট হচ্ছে লাস্ট পারাদ্বীপ রেফিনারির জন্য এটা। তো এই হচ্ছে টোটাল শূন্যপদ এবং ভ্যাকান্সি বিস্তারিতভাবে এখানে আলোচনা হলো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন।